আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ। এই ভিডিওটা বায়োলজির এসএসসি বায়োলজির 11 নম্বর অধ্যায়ের অধ্যায়কে নিয়ে একটু আলাপ করতে চাই। অধ্যায়টার টাইটেল হচ্ছে জীবের প্রজনন। এই অধ্যায়ের টাইটেল দিয়ে এসএসসি বায়োলজি বইটার মধ্যে যা কিছু আলাপ করা হয়েছে সেটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন, পরেরটা হচ্ছে প্রাণীর প্রজনন। উদ্ভিদের প্রজনন অংশে উদ্ভিদ প্রজনন করার জন্য যেই সকল উদ্ভিদের অংশ জড়িত এবং যেগুলো এই কাজটা করে থাকে এবং যে কারণে উদ্ভিদের এখন পর্যন্ত অস্তিত্ব আছে এবং ঠিক একইভাবে জীবের অস্তিত্ব আছে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে, এবং তারপরে খুবই ছোট্ট পরিসরে জীবের প্রজননের ক্ষেত্রে মানব দেহের বৃদ্ধি বিকাশ, ভ্রূণের বিকাশ এবং সবশেষে প্রজনন সংক্রান্ত কিছু ডিজিজ নিয়ে আলাপ করা হয়েছে এই অধ্যায়টাতে। আমি চেষ্টা করব এই বইয়ের মধ্যেই যতটুকু আছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকেই কথা বলার জন্য, কারণ প্রজনন এত বড় একটা বিষয়, রিপ্রোডাকশন নিয়ে যদি কথা বলা শুরু করা হয় তাহলে কোনো একটা দিক থেকেও এটাকে আসলে শেষ করা যাবে না। ঠিক তেমনভাবে প্রাণীর প্রজননের ক্ষেত্রেও ওইখানে যেমন হচ্ছে ভ্রূণের বিকাশ নিয়ে বলা হয়েছে, কিভাবে মায়ের দেহের ভিতরে একটা একটা ফিটাস বড় হয় এবং সেখান থেকে কিভাবে একটা মানব জীবনের সূচনা হয়, এই জায়গাগুলোর মধ্যে এত ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল এক্সপ্লানেশন আছে, সেটাকে কোনোভাবেই আসলে একটা ভিডিওর মাধ্যমে কেন 100টা ভিডিওর মাধ্যমে আসলে শেষ করা যাবে না। তারপরেও এসএসসি লেভেলে যতটুকু আলাপ করা হয়েছে সেই দিকে যদি একটু দৃষ্টি দেই তাহলে আমি এরকম 14টা মেইন টপিককে সিলেক্ট করা ট্রাই করেছি, যেটা প্রথমে হচ্ছে কিছু কনসেপ্ট লাগবে প্রজননের ধারণা, এটা নিয়ে একটু কথা লেখা আছে তোমাদের বইয়ে। তোমাদের আগে একটু মনে রাখা দরকার যে একটা জিনিস বা একটা অধ্যায় পড়ার সময় বা একটা কন্টেন্ট পড়ার সময় প্রথমেই এটা চিন্তা না করা যে এটা কিভাবে পরীক্ষায় আসবে। প্রথমে আগে যতটুকু লেখা আছে ততটুকু লেখা দিয়ে যতটুকু বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা তুমি বুঝতে পেরেছ কিনা সেই জিনিসটা চিন্তা আগে করে নিতে হবে, এবং সেটা যদি চিন্তা করো তাহলে পুরো অধ্যায়টাকে একটু উপন্যাসের মতো করে পড়তে হবে। আমার এই কথাটা যদি অনেকের খারাপ লেগে থাকে তাহলে আমি সরি, কিছু করার নাই। এ কারণেই, কারণ আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনাটার ক্ষেত্রে অধ্যায়গুলোর মধ্যে একটা লিংক রেখে পড়া উচিত। এই লিংক রাখলে যেটা হয়, একটা ক্রনোলজি থাকলে বুঝতে পারাটা বা আন্ডারস্ট্যান্ডিংটা ফুলফিল হয়। এই ফুলফিলমেন্টটা একটা মানুষের এডুকেশনের ক্ষেত্রে 100% কনফিডেন্টটা গ্রো আপ করে। তো সেই জায়গায় লক্ষ্য রেখে আমরা আজকে চেষ্টা করব এই ভিডিওটাতে আমি আমার তরফ থেকে এসএসসি সিলেবাসের বাউন্ডারিতে আলাপ করে দেওয়ার। সো প্রজননের ধারণা আছে এই অধ্যায়টাতে, উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল নিয়ে কিছু কথা বলা আছে, আমি একটা চিত্র এঁকে রেখেছি এটা নিয়ে একটু ব্যাখ্যা করব যে একটা ফুলের বিভিন্ন অংশের মধ্যে কিভাবে জিনিসগুলো প্রজননের ক্ষেত্রে কাজ করে। এরপর আছে পুষ্প মঞ্জরি বা ব্র্যাক্ট, যেটাকে আমরা বলি, যেই অংশটার মধ্যে ফুলগুলো সজ্জিত থাকে ওইটাই হচ্ছে ব্র্যাক্ট, এটা নিয়ে একটু আলাপ করব। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি একটা নিষেক প্রক্রিয়া নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে পরাগায়ন বা পলিনেশন। এই পরাগায়নের ক্ষেত্রে আবার কিছু মাধ্যম আছে, এই মাধ্যমটা পড়লে এরপরে আমাদের পড়তে হবে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং তার সাথে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। এই দুইটা ক্ষেত্রে একটু চিত্র আছে, অনেকেই এই চিত্রটা খুব সহজভাবে এঁকেছো, জানো কিভাবে আছে, কিন্তু আমিও আজকে একটু চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ওইটাকে একটু এক্সপ্লেইন করে দেওয়ার, শর্টার এক্সপ্লেনেশন। সো মাইক্রোস্পোরেনজেনেসিস এবং মেগাস্পোরেনজেনেসিস, এই দুইটা জিনিসকে একটু ব্যাখ্যা করব। তারপরে এই দুইটা যখন তৈরি হয়ে যাবে বা নিষিক্ত হয়ে যাবে তখন নতুন স্পোরোফাইট কিভাবে সৃষ্টি হয় এবং তারপরে কিভাবে ফলের সৃষ্টি হয় সেটা একটু ব্যাখ্যা করব। এরপরে প্রাণীর প্রজননের ক্ষেত্রে প্রাণীর প্রজননের টাইপস এবং সেই টাইপসগুলোর মধ্যে কি কি বেসিক ডিফারেন্স আছে সেটা ব্যাখ্যা করা। দেন ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে হরমোনের ভূমিকা। এই হরমোন জিনিসটাও একটা অনেক বড় একটা বিষয়। এন্ডোক্রাইনোলজি তোমরা যেটা পড়েছো বায়োলজির ফার্স্ট চ্যাপ্টারে, প্রাণী জীববিজ্ঞানের শাখায়, সেখানে তোমরা জানো যে এন্ডোক্রাইনোলজি নামে একটা জিনিস আছে যেখানে এই যে হরমোন নিয়ে আলাপ করা হয়, প্রজননের ক্ষেত্রে যে হরমোনগুলো কাজ করে এই অধ্যায়ে সেটা নিয়ে একটু পড়া দরকার আছে।
তারপর একটা খুবই 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 জটিল একটা পড়া, সেটা হচ্ছে ভ্রূণের বিকাশ। এইটা এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেবো, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের জুলজি বইয়ের মানব জীবনের ধারাবাহিকতা নামে একটা অধ্যায় আছে, তার একটা শেষের দিকে অংশ আছে যে ভ্রূণের বিকাশে অনেক অনেক ছোট্ট করে আলাপ করেছে সেখানে, এখানে তো আরো ছোট করে আলাপ করেছে, জাস্ট কয়েক সপ্তাহে বা কয়েক দিন পর পর কিভাবে ভ্রূণের চেঞ্জ হয়। এখানে আসলে আরো অনেক সায়েন্স আছে, সেগুলোকে একটু ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব ওই ওই লেভেলটাতে। এখানে আমি একটু ছোট্ট করে বলবো যতটুকু বইয়ে দেওয়া আছে। এরপরে প্লাসেন্টা বা অমরা নিয়ে কথা বলা হয়েছে, এবং সবার শেষে এইডস নিয়ে কথা বলা হয়েছে, বিকজ এটা হচ্ছে প্রজনন তন্ত্রের একটা এমন একটা ডিজিজ যে ডিজিজটা স্টিল এখনো পর্যন্ত পৃথিবীতে প্রাণঘাতী হিসাবে বিবেচিত হচ্ছে। বিকজ এছাড়াও এসটিডি বা এসটিআই নামে আরো অনেক ডিজিজ আছে। তোমরা জানো যে এসটিডি মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, আর এসটিআই মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। সো দিজ আর ভেরি ভেরি ডেঞ্জারাস। তোমরা সিফিলিস গনোরিয়ার নাম শুনেছ, তবে সিফিলিস গনোরিয়া এখানে আলাপ না করলেও ইন্টারমিডিয়েটে আলাপ করা হয়েছে, এসএসসিতে শুধুমাত্র এইডস নিয়ে আলাপ করা হয়েছে। তোমাদের এই বইয়ের শেষের দিকে একটা এইচআইভি ভাইরাসের একটা চিত্র আছে, এবং খুব ভালো মতো তোমরা চিত্রটার দিকে তাকালে দেখতে পারবা যে এই চিত্রটার যে ভাইরাসটা, এটা একটা আরএনএ ভাইরাস, এবং এই ভাইরাসটা আসলে কিভাবে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, এবং প্রবেশ করলে তার 6 মাস পরে পেশেন্টের কি কি ধরনের সিমটম অ্যারাইজ করে, এবং তার চিফ কমপ্লেইন্টস গুলো কি থাকে, ডায়াগনোসিসটা কি, যদি ডায়াগনোসিসটা বলা হয় না, ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হয় না, অনলি প্রিভেন্টিভ মেজার গুলাকে ব্যাখ্যা করা হয়েছে, যেটা এই লেভেলে তোমাদের জানা দরকার। তারপরে আমি জানি যে এখন এই টেকনোলজির এরাতে, এই পৃথিবীতে, এই মুহূর্তে যেহেতু ইন্টারনেট আমাদের সবার হাতে হাতে আছে, সো আমরা কোনো একটা জিনিস ইচ্ছা করলেই যখন আমরা গুগলে ব্রাউজ করি আমরা জানতে পারি, যদি জানার ইচ্ছা থাকে, বিকজ এভরিথিং ইজ ইন দ্য গুগল। সো গুগলে আমরা সার্চ ইঞ্জিনে যখন কোনো কিছু সার্চ করি, তখন আমাদের যদি যেই ধরনের আকাঙ্ক্ষা বা ইচ্ছা থেকে থাকে, তাহলে সেখানে একটু টাইম ইনভেস্ট করলে আমার মনে হয় আপডেটেড থিওরি বা নলেজগুলো জানা যাবে। সো ফার্স্টে যদি চিন্তা করি প্রজননের ধারণায়, এই কনসেপ্টটাকে বইয়ে যেভাবে বলা আছে সেভাবে না বলে যদি আমি আমার মতো বলি, যে এই যে জীবনের যে ধারাটা, সেই ফার্স্ট বিগ ব্যাং থেকে শুরু হয়ে এখন পর্যন্ত পৃথিবী যে অবস্থায় এসেছে, সেই অবস্থায় প্রাণীর জীবের অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা হচ্ছে আস্তে আস্তে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে নিতে, বা এই পরিবেশের সাথে টিকে থাকতে গেলে প্রাণীর ভিতরে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যে জিনিসটা আছে ডারউইনের মতো তোমরা জানো, সেইভাবে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাতে অ্যাডজাস্ট করার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস হচ্ছে এই রিপ্রোডাকশন। কারণ হচ্ছে জীবের অস্তিত্ব বজায় রাখার জন্য, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল ফেনোমেনা যেটার সাহায্যে জীব তার বংশধর বজায় রাখে, বা এই যে বংশানুক্রমে প্রজাতিটার ধারাবাহিকতাটা অক্ষুণ্ণ আছে। এইখানে অনেক কি বলে এটাকে আণুবীক্ষণিক ব্যাখ্যা দেওয়া যাবে। তোমরা জানো এখানে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে জিন, তার ভিতরে যে ডিএনএ, ডিএনএর ভিতরে যে জিন, এই ডিএনএর ধারাবাহিক যে পরিবর্তন, এবং এই পরিবর্তনের সাথে মানব জীবনের যে ধারাবাহিকতা, এটা যে আছে, এই জিনিসটা এই জন্যই আছে, তা না হলে কিন্তু জীবের অস্তিত্বটা একদিন বিলীন হয়ে যেত। সো জীবের অস্তিত্ব বিলীন না করার কারণে, বা জীবের অস্তিত্বটা টিকে রাখার জন্য এই প্রজনন ইম্পর্টেন্ট, এবং এই প্রজনন জীবের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটা ডিনাই করা যাবে না। একটা প্রাণীর যেমন একটা জীবিত দেহের বা একটা লিভিং সেলের যে প্রপার্টিস, তার মধ্যে একটা হচ্ছে রেসপিরেশন, ডাইজেশন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে এই রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন না হলে কোষের বংশধারা বা জীবের বংশধারা বজায় থাকতো না। সো এটা যতটুকু লেখা আছে, এখানে একটু মাথায় রাখবা যে প্রজননটা না হলে যেহেতু জীবের অস্তিত্ব বিলীন হয়ে যেত, সে কারণে জীবের অস্তিত্ব বজায় রাখতে প্রজননের ভূমিকা অনস্বীকার্য। নাম্বার টু, উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল। ফুল এই যে এটাকে একটু লম্বচ্ছেদ করা হয়েছে, একটা আদর্শ ফুল নেওয়া হয়েছে। কেন আদর্শ ফুল বলা হচ্ছে, কারণ আমরা জানি যে ফুলের আদর্শ ফুলের 5টা অংশ আছে। নাম্বার 1 থ্যালামাস বা পুষ্পাক্ষ, নাম্বার 2 বৃতি বা ক্যালিক্স, নাম্বার 3 দলমণ্ডল বা করলা, নাম্বার 4
পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, নাম্বার 5 স্ত্রীস্তবক বা গাইনেসিয়াম। সো এই যে অংশগুলা, এই অংশগুলাকে একটু মাথায় রাখতে হবে যে একটা ফুলের প্রধান অংশ হচ্ছে পুষ্পাক্ষ, এটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাস নাম্বার 2 হচ্ছে বৃতি, যেটাকে আমরা বলি ক্যালিক্স। তারপর নাম্বার 3 আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দলমণ্ডল, বা এটাকে আমরা বলি করলা। তারপর নাম্বার 4 হচ্ছে পুংস্তবক, যেটাকে আমরা বলি অ্যান্ড্রোসিয়াম। আর নাম্বার 5 হচ্ছে স্ত্রীস্তবক, যেটাকে আমরা বলি গাইনেসিয়াম। এই যে পাঁচটা অংশ, এই পাঁচটা অংশের মধ্যে এই যে প্রথম তিনটা, এটাকে বলা হয় সাহায্যকারী স্তবক, এবং পরের যে দুইটা এটা হচ্ছে অত্যাবশ্যক স্তবক। কারণ উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এবং এই দুইটা ছাড়া কিন্তু প্রজননই হবে না। এখন প্রজননের ক্ষেত্রে টাইপসের ভূমিকাটা আমি প্রাণী প্রজননে বলবো। এই ভিডিওটার এই অংশটাতে এই জিনিসটা মনে রাখতে হবে যে 4 আর 5 যে অংশটা আছে, যেটা পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই দুইটা জিনিসের মধ্যে পুংরেণু এবং স্ত্রীরেণু তৈরি হয়। এই পুংরেণু আর স্ত্রীরেণুটার মিলনের ফলেই উদ্ভিদের যৌন প্রজননটা সংঘটিত হচ্ছে। এখন একটা ফুলকে কাটলে এই যে নিচের যে স্ট্যান্ডটা তুমি পাচ্ছ, যেখান থেকে ফুলটা শুরু হয়েছে, এই অংশটার নাম হচ্ছে পুষ্পবৃন্ত। এরপরে যে অক্ষটার মধ্যেও দাঁড়িয়ে আছে, এটার নাম হচ্ছে পুষ্পাক্ষ বা ফ্লোরাল অ্যাক্সিস, দিস ইজ ফ্লোরাল অ্যাক্সিস। এরপরে এটা হচ্ছে বৃত্তাংশ, যেহেতু আমরা জানি বৃতি ইংলিশ হচ্ছে ক্যালিক্স। বৃতি হচ্ছে একটা ফুলকে তার পুষ্পের অক্ষের সাথে শক্ত করে ধরে রাখার জন্য যে অংশটা কাজ করে, এটা হচ্ছে বৃতি। এই বৃতিগুলো একসাথে যুক্তও থাকতে পারে, মুক্তও থাকতে পারে। যদি যুক্ত থাকে আমরা এটাকে বলবো যুক্ত বৃতি, আর যদি মুক্ত থাকে তাহলে আমরা এটাকে বলবো বিযুক্ত বৃতি। এখন এই বৃতির যে অংশ, এটার নাম হচ্ছে বৃত্তাংশ, যেটাকে আমরা বলি সেপাল। সেপাল মানে হচ্ছে বৃত্তাংশ। এরপরে লাল করে আঁকানো যে অংশটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে গর্ভাশয় বা ওভারিট। সো গর্ভাশয় বা ওভারিটে কি উৎপন্ন হয়? ওভারিতে অ্যাকচুয়ালি ডিম্বাণু উৎপন্ন হয়। সো এইখানে এই ফ্লোরাল অ্যাক্সিস, পুষ্পবৃন্ত, ফ্লোরাল অ্যাক্সিস, গর্ভদণ্ড, গর্ভদণ্ড হচ্ছে স্টাইল, পরাগদণ্ড হচ্ছে পরাগধানী, গর্ভমুণ্ড হচ্ছে স্টিগমা, স্টাইল স্টিগমা, পাপড়ি হচ্ছে পেটাল। আর এইখানে এই দুইটা আমার এই মুহূর্তে মনে নাই, বাট এখানে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে পুষ্পবৃন্ত, এটা হচ্ছে পুষ্পাক্ষ, বৃত্তাংশ হচ্ছে এটা, গর্ভাশয় হচ্ছে এই লাল অংশটা, যেখানে অ্যাকচুয়ালি এই যে পার্টটা যেখানে ডিম্বাণু উৎপন্ন হয়। আমরা একটু পরে স্ত্রী গ্যামেটোফাইটের যে উৎপত্তি আছে এটা যখন পড়ব, তখন আমরা এই জিনিসটাকে একটু স্টাডি করব। এরপরে গর্ভাশয়ের উপরে যে অংশটা আছে এটার নাম হচ্ছে গর্ভদণ্ড, এবং গর্ভদণ্ডের উপরের যে পার্টটা এটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডে এসে এই যে এখানে যে যে রেণুগুলো আছে বা পরাগরেণুগুলো আছে, এগুলো এসে এখান থেকে প্রজনন কাজে অংশগ্রহণ করে। এই এটা হচ্ছে গর্ভমুণ্ড, এই অংশটা হচ্ছে গর্ভমুণ্ড, এই লাল অংশটার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা। দুইটা চিত্রই তোমাদের বইয়ে দেওয়া আছে। এখন জিনিসটা হচ্ছে, চিত্র দেওয়া থাকলে কি হবে, একটু বুঝতে হবে যে আসলে এটার ভিতরে কিভাবে কাজটা হয়। সো গর্ভাশয় গর্ভদণ্ড, এই যে কালো কালো যে অংশটা আছে এখানে, এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে পুংকেশর, এবং এগুলো একসাথে পুংস্তবক গঠন করে। এই পুংকেশরের ক্ষেত্রে একটা যে অংশটা আছে, এই যে লম্বা অংশটা, এটার নাম হচ্ছে পরাগদণ্ড, এবং এই পরাগদণ্ডের উপরের যে মাথাটা এটার নাম হচ্ছে পরাগধানী। এই পরাগধানীতে পরাগ রেণু সৃষ্টি হয়, সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তাহলে যেহেতু এটা হচ্ছে পরাগদণ্ড বা
পরাগধানী, পরাগধানীতে যেহেতু পরাগরেণু উৎপন্ন হয়, এই পরাগরেণুটাই হচ্ছে এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে আমরা যখন ব্যাখ্যা করব সেটার প্রথম কোষ, আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে যা মেগাস্পোরাঞ্জিয়াম সেখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা এটাকে ব্যাখ্যা করব বা গর্ভাশয়ের ভিতরে যে অংশটা হচ্ছে সেটাকে ব্যাখ্যা করব। এখন পরীক্ষার হলে এই চিত্রটা আঁকতে পারাটা একটা স্কিল, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা অনেকেই আমার কাছে সাজেশন চেয়েছ। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার একটা অনেক বড় দুর্বলতা কাজ করে। যখন কোনো স্টুডেন্ট আমার কাছে সাজেশন চায় তখন আমার আসলে কিছু বলার থাকে না, কারণ আমি কখনো এই জিনিসটা দিতে বলতে কখনো শিখি নাই। শিখি নাই বলতে এটা সামহাও আমার এডুকেশন লাইফে এরকম হয়ে ওঠে না যে এটা অ্যাকচুয়ালি যেটা হয় সাজেশনের প্রতি আমরা হচ্ছে গ্রাজুয়েশন আর হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে একটু বেশি মনোযোগী হই সাজেশনের ক্ষেত্রে, কারণ গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কোনো আসলে লিমিটেশন থাকে না জ্ঞানের, যে এরকম যেমন এসএসসি এইচএসসিতে তোমাদের একটা বই আছে, সো বইয়ের মধ্যে তোমরা যখন একটা জিনিস পড়ো তার একটা লিমিটেশন থাকে, মানে ইউ ক্যান ক্লেইম যে পেজের এত পেজের মধ্যে যা লেখা আছে এর মধ্যে থেকে পরীক্ষায় আসবে, এই ধারণাটা তুমি পোষণ করতে পারো, হুইচ ইজ এক্সপেক্টেড। বাট গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন লেভেলে দেয়ার ইজ নো লিমিটেশন। যারা মেডিকেলে ডেভিডসনের বই পড়ে বা গ্রেজ অ্যানাটমি পড়ে বা কে পার্কের কমেডি মেডিসিন বইটা পড়ে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যত ধরনের রাইটারের বই আছে, কোনো একটা স্পেসিফিক টপিকে একটা রাইটারের বই পড়েও হয়তো অনেকের মন ভরে না বা সেই জ্ঞানটা 100% ফিল আপ করতে পারে না। ওই একটা টপিকের জন্য দেখা যাচ্ছে তিনটা চারটা রাইটারের বই পড়তে হয়, ইভেন আরও বেশি পড়তে হয়, গুগল থেকে নামিয়ে নামিয়ে পড়তে হয়। তখন একটা থিওরি বা একটা কনসেপ্টকে অনেক বড় করে বুঝতে হয়, তখন প্রফেসরের কাছে গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্টরা সাজেশনের ক্ষেত্রে বলতে পারে, উইচ ইজ এক্সপেক্টেড অ্যাগেইন। বাট এসএসসি লেভেলে তোমাদের বইটার মধ্যে যা কিছু আছে সেইখান থেকে কী কী পরীক্ষায় আসবে সেটা যদি একটা টিচার আগে থেকে তোমাকে বলেই দেয় তাহলে পরীক্ষার হলে বসার আই ডোন্ট সি এনি ভ্যালিউ অন দ্যাট লেভেল। সো তোমাদের যতটুকু পড়া আছে এটা তোমাদের জন্য এত ছোট একটা অংশ। এখন তোমরা বলতে পারো যে এসএসসি লেভেলে আমরা যখন ক্লাস টেনে একটা 16 বছরের বা 17 বছরের একটা ছেলের বা মেয়ের মাথার মধ্যে কতটুকু জিনিসই বা থাকে, এটা প্রপোর্শনেট রিলেশন করলে হবে না, অ্যাকচুয়ালি হবে না। সুতরাং বইয়ের মধ্যে যতটুকু জিনিস আছে এই লিমিটেড পেজগুলোর মধ্যে যতটুকু জিনিস আছে সেগুলো একটু তোমাদের সবগুলোই পারতে হবে। তো এই চিত্রটা মোস্ট প্রবলি পরীক্ষায় অনেকবার আসছে, সো এই চিত্রটাকে একটু হাতে কলমে প্র্যাকটিস করবা। এটা খুব টাফ কিছু না, এইখানে পুষ্পবৃত্ত থেকে শুরু করে বৃত্তাংশকে এঁকে তিনটা পাপড়ি দিয়ে পুংকেশ্বর আর স্ত্রীস্তবকটাকে এঁকে দিলেই হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে যে কোনটা কি আসলে, গর্ভদণ্ড কোনটা, গর্ভমুণ্ড কোনটা, পুংদণ্ড কোনটা, পরাগধানী কোনটা, পাপড়ি কোনটা। পাপড়ি পাপড়ি অনেকগুলোকে আমরা বলি দলমণ্ডল, দলমণ্ডল মানে হচ্ছে অনেকগুলো পাপড়ি, তার একটা অংশ হচ্ছে পাপড়ি, দলমণ্ডলের একটা হচ্ছে পাপড়ি, সেটাকে আমরা বলি পেটাল, পেটাল মানে পাপড়ি, আর সেপাল মানে হচ্ছে বৃত্তাংশ, আর সেপালগুলোকে একসাথে মিলে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে ক্যালিক্স। তো ক্যালিক্স এবং করলা এই দুইটা জিনিস হচ্ছে সাহায্যকারী স্তবক, কারণ এগুলো ফুলকে শক্ত হয়ে বৃন্তের সাথে লেগে থাকতে সহায়তা করে, এটা একটা স্ট্রেংথ দেয়। সো এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। তাহলে উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল যদি আমি বলি, ফুল কাকে বলে? উদ্ভিদ প্রজননের জন্য যে রূপান্তরিত বিটক বা উদ্ভিদের প্রজননে যে বিটকটা রূপান্তরিত হয় সেটাই হচ্ছে ফুল, এবং ফুলের এই হচ্ছে অংশগুলা। সুতরাং তোমরা পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ, বৃত্তাংশ, গর্ভাশয়, গর্ভদণ্ড, পরাগদণ্ড, পরাগধানী, গর্ভমুণ্ড এবং পাপড়িকে একটু মাথায় রাখবা। আর এই পাঁচটা অংশ, এই পাঁচটা অংশ যদি কোনো ফুলের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার, আর যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। যদিও এই বইটার মধ্যে আসলে ফুলকে ভাগ করা হয় নাই, অনেক ধরনের ফুল থাকতে পারে, পূর্ণতা অনুসারে সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, লিঙ্গানুসারে একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল, আবার এমন হতে পারে যে প্রতিসমতা অনুসারে এক প্রতিসম ফুল, দ্বিপ্রতিসম ফুল, বহু প্রতিসম ফুল, অপ্রতিসম ফুল, আবার এমন হতে পারে গর্ভাশয়ের অবস্থান অনুসারে ফুল তিন প্রকার,
গর্ভাশয়টা যদি নিচে থাকে এবং বাকি স্তবকগুলো যদি উপরে থাকে তাহলে এটাকে বলা হয় হাইপোগাইনাস ফুল, আর যদি গর্ভাশয়টা উপরে থাকে বাকি স্তবকগুলো নিচে থাকে তাহলে এটাকে বলা হয় এপিগাইনাস ফুল, আর যদি গর্ভাশয়কে ঘিরে স্তবকগুলো থাকে এটার নাম হচ্ছে পেরিগাইনাস ফুল। পেরিগাইনাস ফুলের একটা চমৎকার উদাহরণ হতে পারে গোলাপ। তো এই যে এগুলো হচ্ছে ফুলের ভ্যারিয়েশনস, যদিও এই সিলেবাসের মধ্যে বা এই চ্যাপ্টারটার মধ্যে এটা আলাপ করা হয় না, তাই আমি লিখিতভাবে কোনো কিছু বললাম না, শুধু ওরালি বলে দিলাম। আরও অনেক টাইপস আছে, এই টাইপসগুলো যেটা আমি বলেছি এটা যদি একটু মাথায় রাখো হোপফুলি হয়তো ফুলের টাইপসগুলো একটু মাথায় থাকবে বা মনে রাখা যাবে। আর এই ফুলের অংশের ক্ষেত্রে সবার শেষে ফুলের অংশের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ব্র্যাক্ট, মানে একটা জিনিস আমরা জানি ব্র্যাক্ট বা পুষ্পমঞ্জরি কাকে বলে, মানে ফুল একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। এই নির্দিষ্ট যে নিয়মটা, এই নিয়মটা নিয়ত হতে পারে অনিয়ত হতে পারে। এখানে আবার ব্র্যাক্টের অনেক টাইপস আছে, এটা আবার ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে সপ্তম অধ্যায়ে আছে, সেখানে নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদের আদলে অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে ইন টার্মস অফ বোটানি। সেখানে অনেক সুন্দর করে উদ্ভিদের এই সমস্ত স্তবকগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। খালি এই সময়টাতে মানে এসএসসি লেভেলে যতটুকু মনে রাখতে হবে যে ব্র্যাক্ট বা পুষ্পমঞ্জরি হচ্ছে যে নিয়মে ফুলগুলো সজ্জিত থাকে বা সাজানো থাকে গাছের যে অংশটাতে, এটাই হচ্ছে ব্র্যাক্ট বা পুষ্পমঞ্জরি। এবং এরপরে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পরাগায়ন বা পলিনেশন। পরাগায়ন কাকে বলে জানো সবাই? পরাগায়ন হচ্ছে একটা ফুলের পরাগরেণু স্থানান্তরিত হয়ে যদি একই ফুলে অথবা একই গাছের অন্য আরেকটি ফুলে অথবা একই প্রজাতির অন্য আরেকটি গাছের ফুলে পতিত হয় তাহলে এটার নাম হচ্ছে পরাগায়ন। এখন একটা ফুলের ভিতরে যে ফুলটা উভলিঙ্গ ফুল, যে ফুলটা সম্পূর্ণ ফুল, যে ফুলটাতে সবগুলো স্তবক আছে, সেই ফুলের মধ্যেও কিন্তু পরাগরেণু স্থানান্তরিত হয়ে এই গর্ভমুণ্ডে পতিত হতে পারে এইটার নাম হচ্ছে স্বপরাগায়ন। আমরা জানি যে পরাগায়ন দুই ধরনের, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। স্বপরাগায়ন কাকে বলে? একই ফুলের মধ্যে অথবা একই গাছের দুটি ফুলের মধ্যে যদি পরাগায়ন হয় এটা হচ্ছে স্বপরাগায়ন, আর যদি একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে প্রজনন হয় বা পরাগায়ন হয় এটার নাম হচ্ছে পরপরাগায়ন বা ক্রস পলিনেশন। সুতরাং স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন একই ফুলে অথবা একই গাছের দুটি ফুলে হবে, আর ক্রস পলিনেশন বা পরপরাগায়ন একই জাতের দুটি ফুলে হবে, দুটি গাছের ফুলে হবে। এখন সরিষার পরাগরেণু যদি রজনীগন্ধায় গিয়ে পড়ে তাহলে হবে না, বা জবা ফুলের পরাগরেণু এসে গোলাপের পরাগরেণুতে পড়লে হবে না, একই প্রজাতির হইতে হবে। সো এই পরাগায়নের ক্ষেত্রে এই দুইটা টাইপস মনে রাখতে হবে, এবং এই দুইটা টাইপসের ক্ষেত্রে জিনিসটা যেটা মাথায় রাখতে হবে স্বপরাগায়ন পরপরাগায়ন দুইটারই কিছু গুরুত্ব আছে, মানে উপকারিতা আছে আবার অপকারিতাও আছে। স্বপরাগায়ন হলে একই গাছের দুইটা ফুলের মধ্যে হলে যেটা হবে, সুবিধাগুলো হচ্ছে যে পরাগায়ন নষ্ট হবে কম, একটা ফুলের পরাগরেণু উড়ে যে গর্ভমুণ্ডেই পড়বে তার তো কোনো সিউরিটি নাই, বিকজ এই এই বিচিত্রতা, এই সৌন্দর্য হচ্ছে ন্যাচারাল, এটা মানুষ ইচ্ছা করে হাত দিয়েও করতে পারে, কিন্তু এই যে ওয়ার্ল্ডের মধ্যে যত পরাগায়ন হয় তার ম্যাক্সিমাম কিন্তু ন্যাচারালি হয়। এই ন্যাচারাল পলিনেশনের ক্ষেত্রে এই যে পরাগরেণুর উড়ন্ত অবস্থায় পতিত হওয়া, এই জিনিসটা মানে কম খরচ হবে স্বপরাগায়নে, সুতরাং এটা একটা সুবিধা। নাম্বার টু হচ্ছে এটার জন্য বাহকের উপরে নির্ভরশীল কম হইতে হয়, বাহকটা হচ্ছে এই পরাগায়নের মাধ্যম। আমরা জানি চার মাধ্যমে পরাগায়ন হতে পারে, পানি, প্রাণী, বায়ু, আরেকটা হচ্ছে পতঙ্গ। সো পতঙ্গের মাধ্যমে যে পরাগায়ন হবে এটার নাম হচ্ছে পতঙ্গ পরাগায়ন বা পতঙ্গ পরাগী ফুল, বায়ুর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে বায়ু পরাগী ফুল, প্রাণীর মাধ্যমে যেটা হবে প্রাণী পরাগী ফুল, পানির মাধ্যমে যেটা হবে সেটা পানি পরাগী ফুল। সো চারটা মাধ্যমে পরাগায়ন হতে পারে। এখন স্বপরাগায়নের দুই নম্বর সুবিধাটা ছিল যে বাহকের উপরে কম নির্ভরশীল, পরাগরেণু খরচ কম হয় বা অপচয় কম হয়। অসুবিধার দিকে একটু যদি তাকাই তাহলে মনে রাখতে হবে যে স্বপরাগায়নের ফলে যে ফুলটা হয়
সেই ফুলের মধ্যে ভ্যারিয়েশনটা কম থাকে, একই জাতের ফুল সৃষ্টি হয় এবং জীবনী শক্তিটা কম থাকে, প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কম থাকে। এটা স্বপরাগায়নের অপকারিতা। এই দুইটা জিনিসকে উল্টায় দিলে পরপরাগায়নের সুবিধা অসুবিধাটা হবে। তাহলে পরপরাগায়নের সুবিধাটা হচ্ছে স্বপরাগায়নের যে অসুবিধাগুলো ছিল সেগুলো। পরপরাগায়নের মাধ্যমে ভ্যারিয়েশন বেশি সৃষ্টি হবে, বেশি জীবনী শক্তি সম্পন্ন ফুলের সৃষ্টি হবে। আর পরপরাগায়নের অসুবিধাটা হচ্ছে যে এখানে বাহকের উপরে নির্ভরশীল হতে হয় বেশি এবং পরাগরেণুর অপচয়টা বেশি হয়। আরও কিছু জিনিস আছে, একটু ভালো মতো তোমরা যদি ওই পেজটাতে, যে পরাগায়নের পেজটাতে লেখা আছে, সেখানে যদি একটু পয়েন্ট করে লিখো বা লিখে ফেলো, তাহলে আই গেস যে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তখন তোমার এই নোটটা কাজে দিবে। যারা ক্লাস টেনে বসে এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, এবং বেসিক্যালি যারা নাইনে পড়ে বা নাইনে পড়ছো যারা, তারা যদি ভিডিওটা দেখো তাহলে প্লিজ তোমরা প্রত্যেকটা সাবজেক্টের একটা নোট খাতা বানাবা। এবং তোমরা যখনই একটা জিনিসকে বুঝতে পারবা শর্টার ওয়েতে বা একটু অন্যভাবে বুঝতে পারবা, বা বইয়ের মধ্যে যেভাবে আছে সেটাকে সহজভাবে মনে রাখার কায়দাকানুন একটু জেনে রাখবা, সেটা একটু খাতায় লিখে রাখবা, এবং এই খাতাটা আস্তে আস্তে লিখতে লিখতে একটা সময় পরে এসএসসির আগে গিয়ে তোমার জন্য একটা অনেক বড় অ্যাসেট হবে। এবং এই ক্লাস নোটটা তুমি যখন করবা এটা তুমি তোমার জুনিয়রদেরকে দিতে পারবা। সো এখানে অনেক বড় একটা চেইন আছে। তো তোমার জুনিয়র যখন তোমার এই নোটটা পাবে তখন তার কাছে বিষয়টা অনেক বেশি আনন্দের হবে, এবং ও এই নোটটাকে, ও যদি তোমার চেয়েও বেশি ট্যালেন্টেড হয় তাহলে সে এই নোটটাকে আরও কাস্টমাইজ করে আরেকটা সুন্দর নোট বানাবে, যেটা তার পরের যে জুনিয়র যে আসবে সে পাবে। সো এই ধারাবাহিকতাটা অনেক গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমরা পরাগায়নের, স্বপরাগায়ন আর পরপরাগায়নের পার্থক্যটা লিখবা। আমি যে এই সুবিধা অসুবিধার কথা বলেছি এটাকেই সুন্দর মতো একটু কাস্টমাইজ করে লিখলে পরপরাগায়ন আর স্বপরাগায়নের পার্থক্য পাওয়া যাবে। তারপর হচ্ছে পরাগায়নের মাধ্যমের ক্ষেত্রে আমি চারটা জিনিসের কথা বললাম, মনে রাখতে হবে। একটা হচ্ছে পানি, প্রাণী, পতঙ্গ, বায়ু, এবং এদের কিছু বৈশিষ্ট্য আছে। যেটা পতঙ্গ পরাগী ফুল সেই ফুলটা দেখতে একটু আকর্ষণীয় হবে, কারণ পতঙ্গ আকৃষ্ট হবে। পতঙ্গ আকৃষ্ট হলে সেটা যখন মধু খেতে বসবে তখন তার পাখা এবং পায়ের মধ্যে পরাগরেণুটা লেগে যাবে। সেই লেগে যাওয়া পরাগরেণু উড়ে সে যখন আরেকটা ফুলের মধ্যে পড়বে তখন ওইখানে রথ দেখা হবে, কলা বেচাও হবে, মানে সে মধুও পাবে, পরাগায়নও হবে। সো এই যে ন্যাচারাল বিউটি, এই ন্যাচারাল বিউটিটা আসলেই সুন্দর, এবং এই সৌন্দর্যটাই হচ্ছে পৃথিবীর একটা এমন সৌন্দর্য যেটা হয়তো অনেক মানুষের, কেউ যদি একটু ডিপলি চিন্তা করে দেখে না, তোমরা যখন সরিষা খেতে যাও, সরিষা খেতে তোমরা যখন অনেক সুন্দর সুন্দর ছবি আপলোড করো ফেসবুকে, সেলফি তুলে যে এটা আমার গ্রাম, সুন্দর গ্রাম, এই সৌন্দর্যের ক্ষেত্রে আর একটু ডিপলি দেখবা যে কিছু মৌমাছি ঘোরাঘুরি করছে, এবং এই মৌমাছিটা যখন ঘুরে ফুলের মধু নিয়ে আবার একটা মৌচাকে বসে তখন সেখান থেকে আমরা আবার একটা সরিষা ফুলের মধু পাই। সো এভরিথিং ইজ কানেক্টেড ইচ আদার, এটাই হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেম। তারপরে পরাগায়নের মাধ্যমের পরে এখন আমাদের পড়তে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। সো পুং গ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে, তোমরা জানো যে পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রধান প্রথম কোষ। তাহলে আমি এটার ভিতরে চিত্রটাকে যদি একটু চিন্তা করি, এইখানে এরকম ভাবে ব্যাখ্যা করা আছে, হ্যাঁ, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরাগরেণু। পরাগরেণুর বাইরে থেকে দেখলে, মানে একটু যদি মাইক্রোস্কোপিক ভিউতে আমরা দেখি, তাহলে এই যে এরকম একটু খাঁচকাটা খাঁচকাটা মনে হবে। এই খাঁচকাটা খাঁচকাটা অংশটাকে একটু ব্রডার অ্যাসপেক্টে দেখলে বা একটু জুম ইন করে দেখলে এরকম চেহারা দেখা যাবে। এই পরাগ মাতৃকোষের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসের একবার মিওসিস বিভাজন হবে। সো মিওসিস বিভাজন হলে পরে এখানে চারটা সেল উৎপন্ন হবে, তার মধ্যে যে একটা সেল সেটাই হচ্ছে পরাগ মাতৃকোষ, এবং এটার ভিতরে একটা নিউক্লিয়াস থাকে যেই নিউক্লিয়াসটা হচ্ছে হ্যাপ্লয়েড। এই পরাগ মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড। এখন দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, যে সৃষ্টিকর্তার এত বড় ক্রিয়েটিভিটি
যে এখানে যে পরাগ মাতৃকোষটা সৃষ্টি হচ্ছে এটা যে হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েড হওয়ার পিছনে কারণ হচ্ছে যে একটা একটা হ্যাপ্লয়েড আরেকটা হ্যাপ্লয়েড, একটা স্পার্ম আরেকটা ওভাম যখন ইউনাইটেড হবে, ইউনাইটেড হইলে ওরা যখন জাইগোট সৃষ্টি করবে, এইখানে যে কোষটা তৈরি হবে এই কোষটা কিন্তু টুয়েন হবে, দ্যাট ইজ ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এক প্রস্থ ক্রোমোজোম, অর্থাৎ মানুষের ক্ষেত্রে হিসাব করলে মানুষের ইউজুয়ালি দেহ কোষে 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 পেয়ার ক্রোমোজোম থাকে। কিন্তু মানুষের যে শুক্রাণু যেটা জনন কোষ, সেটা উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু, সেখানে কিন্তু হ্যাপ্লয়েড নাম্বার অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে 23টা ক্রোমোজোম, এখানেও কিন্তু 23টা ক্রোমোজোম থাকে। তো যখন এটা ইউনাইটেড হয়, সংযুক্ত হয়, এটাই তো নিষেক, জায়গোট সৃষ্টির শর্তটাই হচ্ছে যে পুং জননকোষ আর স্ত্রী জননকোষের মিলন হবে, অর্থাৎ দুইটা মিলে একটা হবে। তো এইখানে টুয়েন হলে এরপরে এখান থেকে যখন আস্তে আস্তে কোষ বাড়তে থাকে, এই কোষগুলো সব টুয়েন হতে থাকে, কারণ এখানে হতে থাকে মাইটোসিস। কিন্তু এই কোষটা যখন সৃষ্টি হয়, জনন কোষ সৃষ্টি হয় কিন্তু মিয়োসিস প্রক্রিয়ায়, তা না হলে কিন্তু ক্রোমোজোম যদি অর্ধেক না হইতো, তাহলে এটা যদি টুয়েন হইতো, এটাও যদি টুয়েন হইতো, তাহলে দুইটা মিলে এখানে ফোরেন হয়ে যাইতো। তখন ফোরেন হয়ে গেলে ক্রোমোজোমের এই যে নাম্বারের ডাবলিং হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রজাতির ধারা বজায় রাখার ক্ষেত্রে প্রত্যেক জেনারেশনে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাকশন হইতো। আমরা যেহেতু বলি যে প্রাণীর অনুরূপ বংশধর সৃষ্টি হচ্ছে এবং সে কারণে মাইটোসিস কোষ বিভাজনটা দায়ী, অ্যাকচুয়ালি মাইটোসিস না হইলে, যদি ক্রোমোজোমের সমতা রক্ষা না হইতো, তাহলে কিন্তু প্রজাতির মধ্যে অনেক বিচিত্রতা সৃষ্টি হইতো। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার মা পৃথিবী সৃষ্টির শুরুতে তো একজন ছিল, মানে দুইজন ছিল, সো দুইজন থেকে তো পৃথিবীতে যে এত মানুষের মধ্যে এখন আফ্রিকান, এশিয়ান, ইউরোপিয়ান, ককেশিয়ান, মঙ্গোলিয়ান, আমরা যে এত ধরনের ভ্যারিয়েশন পাই, এই ভ্যারিয়েশনটা কিভাবে সৃষ্টি হয়েছে, এটা আসলে অন্য ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে বা অন্যভাবে এটাকে বিবর্তন দিয়ে ব্যাখ্যা করতে হবে। সো ওই জায়গাটাতে অফ রেখে এইখানে একটু মাথায় রাখতে হবে যে প্রজাতির ধারাটা অক্ষুণ্ণ রাখার জন্য এই মাইটোসিস্ট এইভাবে কাজ করে যাচ্ছে এবং এই জননকোষ সৃষ্টি হচ্ছে মিয়োসিস প্রক্রিয়া। তো এখানে মিয়োসিস হলে এখানে একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সৃষ্টি হবে। তো এই যে পরাগরেণু, এই পরাগরেণুটার ভিতরে এখানে এই যে বাইরের যে লেয়ার, এটার নাম হচ্ছে বহিঃত্বক বা এটার নাম হচ্ছে এক্সাইন। এক্সাইন মানে বাইরের আবরণ, আর ভিতরের আবরণের নাম হচ্ছে ইনটাইন। এবং এটার ভিতরে যে ছিদ্রগুলো থাকে না পরাগরেণুর ভিতরে, এটার নাম হচ্ছে জার্ম পোর। জার্ম পোর মানে হচ্ছে পরাগরেণুর ভিতরে অবস্থিত যে ছিদ্রগুলো আছে। তো এটার ভিতরে যে নিউক্লিয়াস আছে, এটার মিয়োসিস বিভাজন হয়, মিয়োসিস বিভাজনের চারটা হয়, তার একটা নিয়ে কথা বলছি। তো এইখানে এটার ভিতরে একবার কি হবে, মাইটোসিস হবে। এখন মাইটোসিস হবে, তো মাইটোসিস হইলে, মাইটোসিস হলে যেটা হবে, এই এটার ভিতরে এখানে কিন্তু একটু চিত্রটার মধ্যে, এটা যেহেতু উদ্ভিদ কোষ তাহলে এটার ভিতরে একটা কোষ গহ্বর দিতে হবে, এখানে আরেকটু সুন্দর করে দিতে হবে, কিন্তু আমি একটু জাস্ট দেখানোর জন্য বলছি। এখানে যখন মাইটোসিস হবে তখন দুইটা সেল তৈরি হবে, একটা সেল দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। অ্যাকচুয়ালি একটা নিউক্লিয়াস হবে ছোট, যার নিউক্লিওলাসটা হবে বড়, আরেকটা নিউক্লিয়াস তৈরি হবে বড়, যার নিউক্লিওলাসটা হবে ছোট। এখন এই যে বড় নিউক্লিয়াস যেটা, এখানে যখন এটার যখন নিউক্লিওলাসটা ছোট, এটার নাম হচ্ছে টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস। আর এটা হচ্ছে জিএন বা জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস। এখানে কিন্তু এই যে এরকম করে এটার ভিতরে কোষ গহ্বর আছে, এটাকে একটু বুঝিয়ে দিতে হবে, এবং ভিতরে আরো কিছু আছে, এটাকে একটু
সেভাবে একটু ডট ডট দিতে হবে, এটা টাইম কনজিউমিং ব্যাপার, এটা খুবই সহজ চিত্র। তো এটার যে জিয়ান মানে হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, এটা কিন্তু ছোট নিউক্লিয়াসটা, আর বড়টা হচ্ছে টিউব নিউক্লিয়াস। এখন এইখানে যখন ও আস্তে আস্তে একটা একটা নালি তৈরি করছে, কারণ টিউব নিউক্লিয়াসের কাজই হচ্ছে নালি তৈরি করা, আর এইটার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে এই জনন নিউক্লিয়াসটা, এখন ও বিভাজিত হবে, এটা এখন বিভাজিত হবে। বিভাজিত হয়ে এটার কাজ তো হচ্ছে নালি তৈরি করা, এই নালিটা তৈরি না করলে, আসলে এটা একটু অন্যরকম লাগছে দেখতে, এই নালিটা তৈরি না করলে ও কিন্তু ডিম্বাণুর কাছে পৌঁছাইতে পারবে না। এই যে নালি তৈরি করছে, এই নালি তৈরি করছে কিন্তু এই যে টিউব নিউক্লিয়াস ও, আর এই যে জেনারেটিভ নিউক্লিয়াস এইটা বিভাজিত হয়ে দুইটা পুংগ্যামেট সৃষ্টি করবে। পুংগ্যামেট, এই দুইটা পুংগ্যামেট কিন্তু হ্যাপ্লয়েড, এবং এইটাই হচ্ছে শুক্রাণু, এটা কিন্তু টিউব নিউক্লিয়াস। তাহলে এই যে পুংগ্যামেট এখানে দুইটা সৃষ্টি করছে, এখানে একটা মজার ব্যাপার আছে, এই পুংগ্যামেটটা মানে এই এই জনন নিউক্লিয়াসটা যখন পুংগ্যামেট সৃষ্টি করলো, এখানে কি বিভাজনটা হচ্ছে, মাইটোসিস, কিন্তু ওর কিন্তু আর বিভাজন হচ্ছে না, ও কিন্তু নালি সৃষ্টি করছে। এখন এই নালি সৃষ্টি করার পেছনের যুক্তিটা বোঝার আগে বুঝতে হবে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তো স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্রে সেম একটা কোষ থাকে, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে গর্ভাশয়ের ভিতরে হচ্ছে এই ঘটনা। তো এইখানে কি হয়, এটার ভিতরে মিওসিস হয়, এখানেও মিওসিস হবে, স্ত্রী জনন মাতৃকোষে মিওসিস হবে। তো মিওসিস হলে অ্যাকচুয়ালি এখানে চারটা সেল উৎপন্ন হয়, এই চারটা সেলের মধ্যে প্রথম তিনটা সেল নষ্ট হয়ে যাবে, যেটাকে বলা হয় পোলার বডি। পোলার বডি এগুলো নষ্ট হয়ে যাবে, এবং সবার শেষের যে নিউক্লিয়াসটা থাকবে না, এই নিউক্লিয়াসটা বেঁচে থাকবে, এবং এই নিউক্লিয়াসটা পরবর্তীতে তিনবার মাইটোসিস হবে। এখন অনেকে প্রশ্ন করবে, আচ্ছা স্যার প্রত্যেক ক্ষেত্রেই কি তিনটা মারা যায়? অ্যাকচুয়ালি তাই হয়। এখন এই যে নিউক্লিয়াসটা, এটা কিন্তু হচ্ছে টুয়েন, এটাও কিন্তু টুয়েন, মানে এটা ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, এটা পুংজন মাতৃকোষ, এটা স্ত্রী জন মাতৃকোষ, মাতৃকোষ ডিপ্লয়েড, কিন্তু যখন এটা মিওসিস হয়েছে তখন কিন্তু এটা হ্যাপ্লয়েড হয়েছে। এখন এই হ্যাপ্লয়েড মাতৃকোষের ভিতরে বিভাজনটার ক্ষেত্রে ওর প্রথম মাইটোটিক বিভাজনে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, দুইটা নিউক্লিয়াস, এবং দুইটা নিউক্লিয়াস থেকে পরে আরেকবার মাইটোসিস হবে, দুইটা দ্বিতীয় মাইটোসিসে চারটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, এবং পরের মাইটোসিসে চারটা আটটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। এখানে ভিতরে মানে তোমরা ইসে দিয়ে দিও, মানে এখানে দুইটা ইসে থাকবে, কোষ গহ্বর থাকবে, এবং কোষ গহ্বরের বাইরে এই জিনিসগুলোকে একটু ডট ডট করে দিবা। সো এরকম অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে, এখানে যখন এই আটটা নিউক্লিয়াস তৈরি হয়, তখন এই আট নিউক্লিয়াসের একটা পুনর্বিন্যস্ত হওয়ার একটা ব্যাপার থাকে। পুনর্বিন্যস্তটা কেমনে হবে, আচ্ছা এটা যখন পুনর্বিন্যস্ত হবে এই চারটা থেকে পরে, এইখানে একটা বড় নিউক্লিয়াস, ছোট নিউক্লিয়াস, মাঝখানে দুইটা নিউক্লিয়াস, এবং এই সাইডে মানে বিপরীত পাশে তিনটা নিউক্লিয়াস সৃষ্টি হয়। এখন এই যেটা সবচেয়ে বড়, এই সবচেয়ে বড় নিউক্লিয়াসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু,
যেটাকে আমরা বলবো ওভাম। এবং ডিম্বাণুর দুই পাশে যে সাহায্যকারী কোষ আছে এটাকে আমরা বলবো হচ্ছে সিনারজিট। সিনারজিট মানে হচ্ছে সাহায্যকারী কোষ। আর মাঝখানে যে দুইটা কোষ চলে আসছে একত্রিত হয়েছে এইটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, বা এটার নাম হচ্ছে গৌণ কেন্দ্রিকা, সেকেন্ডারি নিউক্লিয়াস। আর ডিম্বাণুর ঠিক অপোজিটে যে তিনটা নিউক্লিয়াস আছে একসাথে এদের নাম হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস, বা এদেরকে বলা হয় অ্যান্টিপোডাল সেল। এটা অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ। তো এখন এই যে স্ট্রাকচারটা হচ্ছে, এই যে স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি হচ্ছে, এখানে এই যে ডিম্বাণুর সাথে যে দুইটা নিউক্লিয়াস নিয়ে ও একটা যন্ত্র তৈরি করলো, এটার নাম হচ্ছে ডিম্বাণু যন্ত্র, বা এটার নাম হচ্ছে এগ অ্যাপারাটাস, বা এটাকে আমরা এগ অ্যাপারাটাস বলি বা ডিম্বাণু যন্ত্র বলি। আর এই যে ভ্রূণথলি, এই ভ্রূণথলির মধ্যে টোটাল 8টা নিউক্লিয়াস আছে, যার মধ্যে একটা ডিম্বাণু তৈরি হয়েছে। ডিম্বাণুর দুই পাশে দুইটা সাহায্যকারী নিউক্লিয়াস, যেটাকে বলবো আমরা সিনারজিট। ডিম্বাণুর ঠিক অপোজিটে যে তিনটা নিউক্লিয়াস একসাথে, এটার নাম হচ্ছে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ নিউক্লিয়াস। আর মাঝখানে যে দুইটা, এটা হচ্ছে গৌণ কেন্দ্রিকা বা সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এই যে স্ট্রাকচারটা না, এই স্ট্রাকচারটাই তোমাদের বইয়ের মধ্যে এই যে চিত্রটা আছে, এই চিত্রটার মধ্যেও এইভাবেই ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, এইভাবে ব্যাখ্যা করা আছে, এবং ওইখানেও এরকম ভাবে আছে, এবং এখানে হচ্ছে ভ্রূণপোষক কোষ, ভ্রূণপোষক কোষ আছে। এখন এই ভ্রূণপোষক কোষের মধ্যে এই স্ট্রাকচারটাই হচ্ছে, ধরো এইখানে এইখানে হচ্ছে ডিম্বাণু, তার পাশে হচ্ছে সিনারজিট, দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস। এখানে যে সেলগুলো থাকে, সেল না অবশ্য, এখানে একটা টিস্যু থাকে, এই টিস্যুগুলোর নাম হচ্ছে নিউসেলাস টিস্যু। এটা হচ্ছে ডিম্বক মূল, এটা হচ্ছে ডিম্বক মূল, এটা হচ্ছে ডিম্বক নাভি, হ্যাঁ এটা হচ্ছে ডিম্বাণু, এই জিনিসটাই এটা, এবং এই জিনিসটাই হচ্ছে এটা, এর ভিতরে এটা। এখন এই যে পুং গ্যামেটোফাইটটা সৃষ্টি হচ্ছে, এই পুং গ্যামেটোফাইটটা উড়ে এসে কিন্তু এখানে আসছে, আসার পরে এই যে টিউব নিউক্লিয়াসটা লম্বা হচ্ছে, এই লম্বা নিউক্লিয়াসটা এই যে নালী সৃষ্টি করছে, এই নালীদের সৃষ্টির সময় আস্তে আস্তে এই যে ডিম্বাণু, এটা এখানে ডিম্বাণুটা উপরে দেখা যাচ্ছে, এটাকে উল্টা করে দিলে ডিম্বাণু নিচে চলে আসবে, এই যে ডিম্বাণু, এই ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে। এখন এই ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার আগে এই যে আগের যে নিউক্লিয়াসটা, টিউব নিউক্লিয়াসটা আসছে এখানে, এই টিউব নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এইটার কোনো কার্যকারিতা থাকবে না। কিন্তু এইখানে যে দুইটা পুংগ্যামেট আসতেছে, এই দুইটা পুংগ্যামেটের একটা মিলিত হয় এই ডিম্বাণুটার সাথে, তার মানে এটা যেহেতু ডিম্বাণু, তাহলে এই ডিম্বাণুর সাথে আরেকটা শুক্রাণু মিলিত হলে এখন একটা নিষেক হইল। তার মানে এখানে যে দুইটা পুংগ্যামেট আসতেছে, একটা হচ্ছে এই ডিম্বাণুর সাথে মিলবে, একবার নিষেক হবে, আরেকটা পুংগ্যামেট আসতেছে, এইটা এসে মিলবে হচ্ছে এইখানে সেকেন্ডারি নিউক্লিয়াস দুইটার সাথে। তো এখন এই সেকেন্ডারি দুইটা নিউক্লিয়াসের সাথে আরেকটা ডিম্বাণু এসে, শুক্রাণু এসে যখন মিলল, তখন এখানে কয়টা মিলিত হয়েছে একসাথে? তিনটা। এটার নাম হচ্ছে ত্রিমিলন, এটার নামই হচ্ছে ত্রিমিলন বা ট্রিপল ফিউশন। আর এইখানে যেহেতু দুইটা পুংগ্যামেট আসছে, এই দুইটা পুংগ্যামেটের একটা মিলিত হচ্ছে ডিম্বাণুর সাথে, আরেকটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস দ্বয়ের সাথে, সো এইখানে দুইটা নিষেক হচ্ছে, এই ঘটনার নাম হচ্ছে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। সো এই ডাবল ফার্টিলাইজেশনটার ফলে এইখানে যে ত্রিয়াল উৎপন্ন হইল, এই যে ত্রিমিলনের ফলে এখানে যে থ্রিয়ন উৎপন্ন হইল, এই যে নতুন স্পোরোফাইটের গঠনে তখন বলা আছে যে এটা এন্ডোস্পার্ম তৈরি করবে, মানে শস্য তৈরি করবে। এবং এই যে নিষিক্ত হইল না ডিম্বাণুটা,
এখন এই নিষিক্ত হওয়ার পরে এই ভ্রূণথলির ভিতরে মানে এই গর্ভাশয়টা অ্যাকচুয়ালি এই যে গর্ভাশয় এখানে যে শুক্রাণু পুংগামেটটা আসছে এইটা যে এটাকে নিষিক্ত করলো এই নিষিক্ত হওয়ার পরে এরা দুইজন মিলে যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা করলো বা হইলো ন্যাচারালি এরপরে গর্ভাশয়টা ফলে পরিণত হবে এবং এই ডিম্বকটা বীজে পরিণত হবে সো গর্ভাশয় যখন ফলে পরিণত হয় তখন ফলের ভিতরে যে বীজ থাকে সেখান থেকে নতুন আরেকটা গ্যামেটোফাইটিক দশা সৃষ্টি হয় সুতরাং স্পোরোফাইটিক দশা সৃষ্টি হয় তো এই যে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট এই দুইটা চক্র একটা উদ্ভিদের জীবনে দুইবারই ঘটতে থাকে সো একটা উদ্ভিদের জীবনে এই গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক দশার যে আবর্তন এটার নাম হচ্ছে অল্টারেশন অফ জেনারেশন বা যৌনক্রম সো এই যে ত্রিমিলনের ফলে শস্য উৎপাদন হচ্ছে এবং গর্ভাশয় থেকে ফলে পরিণত হচ্ছে এবং এটাই হচ্ছে নিষেকের একটা বৈশিষ্ট্য যেটা মানে এই যে এখন এখন আরেকটা নতুন জীব সৃষ্টি হবে আরেকটা নতুন একটা জীব সৃষ্টি হবে এখন সেখান থেকে আবার আরেকটা ফুল তৈরি হবে সেই ফুলের মধ্যে আবার এই প্রক্রিয়াটা চলতে থাকবে সো এখন এই যে ফুল সৃষ্টি হওয়াটা এটাই হচ্ছে স্পোরোফাইটিক দশা আর এইখানে যে গ্যামিটটা সৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে গ্যামেটোফাইটিক দশা তাহলে গ্যামেটোফাইটিক দশা এবং স্পোরোফাইটিক দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় যৌনক্রম তো এখন এইখানে যখন মানে শস্যটা তৈরি হবে মানে জাইগোট সৃষ্টি হবে শস্যের কথা না জাইগোটটা সৃষ্টি হবে মানে শুক্রাণু ডিম্বাণু মিলে যে জাইগোটটা সৃষ্টি হবে এই জাইগোটটা সব সময় মনে রাখবা উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটটা এই অনুপ্রস্থ ভাবে বিভাজিত হয় অনু দৈর্ঘ্য না অনুপ্রস্থ ট্রান্সভার্সলি এটা ডিভিশন হয় এই ডিভিশন হলে এই সেলটার নাম হচ্ছে বেজাল সেল মানে এটার নাম হচ্ছে ভিত্তি কোষ আর এই সেলটার নাম হচ্ছে অ্যাপিক্যাল সেল মানে এটা হচ্ছে উপরে থাকে অ্যাপিক্স অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া আর বেজ মানে হচ্ছে ফাউন্ডেশন সেদিক থেকে এটা হচ্ছে বেজাল সেল মানে ভিত্তি কোষ আর এটা হচ্ছে অ্যাপিক্যাল সেল বা শীর্ষ কোষ এখন অ্যাপিক্যাল সেল থেকে উপরের দিকে অঙ্কুরোদ্গমের সময় যেমন সৃষ্টি হয় ঠিক বেজাল সেল থেকে ভ্রূণ মূল ভ্রূণ কাণ্ড বীজপত্র এগুলা সৃষ্টি হবে এপিকটাইল হাইপোকটাইল হ্যাঁ এই যে জিনিসগুলো সৃষ্টি হবে তো এই সৃষ্টি হলেই এই জায়গোট থেকেই যখন একটা নতুন জীবের শুরু হয় নতুন জীবের শুরু হওয়ার ক্ষেত্রে কিন্তু বীজটা যখন নিচের দিকে এবং উপরের দিকে দুই দিকেই বাড়তে থাকে তখন এই বেজাল সেল থেকে ভ্রূণমূল মানে শুরু হবে আর অ্যাপিক্যাল সেল থেকে শল্কপত্র পর্ব মধ্য বা উপরের দিকে যে অংশগুলো থাকে সেগুলো সৃষ্টি হতে থাকবে সুতরাং এই যে ডিভিশনাল যে এক্সপ্লানেশন বা এই যে পুং জননকোষ আর স্ত্রী জননকোষের যে সৃষ্টির প্রক্রিয়া এই সৃষ্টির প্রক্রিয়াটা কিন্তু মুখস্থ করার বিষয় না এটা বোঝার বিষয় তবে মুখস্থ করতে হবে এই জন্য তা নাহলে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই যে পুং জননকোষ এটার বিশ্লেষণ আর স্ত্রী জননকোষের বিশ্লেষণ এই দুইটা একটু চিত্র একে প্র্যাকটিস করবার এখানে যে পরিমাণ চিত্র আমি আমি ভালো চিত্র আঁকতে পারি না বোর্ডে আঁকানোটা একটা স্কিল আর হাতে কলমে ওইভাবে পেন্সিল দিয়ে আঁকানোটা একটা স্কিল পেন্সিল দিয়ে আঁকলে একটু বেশি সুবিধা পাওয়া যায় তখন আর একটু সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে দেওয়া যায় এন্টি গ্রাভিটিতে আঁকালে হাতের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম হয় তারপর অনেকেই আছে যারা খুব সুন্দর করে বোর্ডে আঁকে সো দে আর রিয়েলি রিয়েলি ট্যালেন্টেড আর তোমরা যারা খাতায় কলমে খুব সুন্দর ছবি আঁকো তাদেরকে অনেক সাধুবাদ আর যারা আমার মতো পচা ছবি আঁকো তারা হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে আর কি আমি এন্টি গ্রাভিটিতে আঁকাই এই জন্য একটু বাঁকাতারা হয়ে যায় এটা আমার একটু প্র্যাকটিসের অভাব আছে তোমরা যখন আঁকাবা তোমরা অনেক ভালো মতো সুন্দর মতো আঁকাবে অনেক সুন্দর ছবি আঁকবা এটা আমার একান্ত বিশ্বাস আমাকে লিখবা এই ভিডিওর নিচে যে তোমরা সুন্দর করে ছবি আঁকাতে পারলে বা পারছো এটা দেখতেও ভালো লাগবে আর আমাদের স্কুলের ফেসবুক পেজেও তো অবশ্যই তোমরা লিখবা তোমাদের সব কিছু মানে ইন টার্মস অফ ইউর স্টাডি সো এই হচ্ছে এই পর্যন্ত ব্যাখ্যা এই হচ্ছে উদ্ভিদের প্রজনন নিয়ে আলাপ করলাম তো এখন উদ্ভিদের প্রজনন নিয়ে আলাপ করলে পরে ফলের উৎপত্তিটা মনে রাখতে হবে আচ্ছা এখানে ফল নিয়ে একটু কথা বলি আমরা জানি যে গর্ভাশয় থেকে ফল সৃষ্টি হয় তো এখন সম্পূর্ণ গর্ভাশয় থেকে যদি ফল সৃষ্টি হয় তাহলে এই ফলটার নাম হচ্ছে প্রকৃত ফল
আর যদি গর্ভাশয় সহ অন্যান্য স্তবক যুক্ত থাকে বা অন্যান্য অংশ থেকে ফল সৃষ্টি হয়, এটার নাম হচ্ছে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফলগুলো যেমন চালতা, আপেল, ডুমুর, এগুলো অপ্রকৃত ফল। আর প্রকৃত ফলের মধ্যে আম, যেমন কাঁঠাল, লিচু, এগুলো তো আছেই। আবার ফলকে আবার এভাবে ভাগ করা যায় যে সরল ফল, যৌগিক ফল, গুচ্ছ ফল। এখানে আবার অত ব্যাখ্যা দেওয়া হয় না, আবার কিছু কিছু ফল আছে নিষিক্তকরণ ছাড়াই সৃষ্টি হয়, যেমন হচ্ছে পার্থেনোকার্পিক ফল। পার্থেনোকার্পি জিনিসটা কি, এটার ব্যাখ্যা অবশ্য এখানে দেওয়া নাই, কিন্তু এটা নিষেধ ছাড়াই ফল সৃষ্টি হয়, যেমন হচ্ছে কলা। কলা একটা পার্থেনোকার্পিক ফল। আর চালতা, আপেল, ডুমুর, এগুলো অপ্রকৃত ফল। আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো প্রকৃত ফল, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরেই যে জিনিসটার ব্যাখ্যা, সেটা হচ্ছে প্রাণীর প্রজনন। তো প্রাণীর প্রজনন হয় হচ্ছে যৌন প্রজনন, আই মিন সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আবার একটা মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই স্কুলে বা একটা কোনো গ্যাদারিং এর মধ্যে, একটা এডুকেশনাল গ্যাদারিং এর মধ্যে এই জিনিসটা নিয়ে যখন ব্যাখ্যা করা হয় না, অনেকের মধ্যে একটা সাইকোলজিক্যাল চেঞ্জ চলে আসে, এবং এটা মোস্টলি নেগেটিভের দিকে। কোনো জায়গায়, মানে আমি আমি পার্সোনালি ঢাকায় থাকি, ঢাকার যে এনভায়রনমেন্ট আর গ্রামের এনভায়রনমেন্টের মধ্যে আসলেই পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে একদিক থেকে আমি বলি যে গ্রামের একটা স্কুলে, মানে পেরিফেরাল লেভেল একটা স্কুলে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে কথা বলা হবে, তখন স্টুডেন্টের যে এক্সপ্রেশন, আর ঢাকায় একটা মানে খুব নাম করা একটা স্কুলের বায়োলজি ক্লাসে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে আলাপ করা হবে, তখন স্টুডেন্টের এক্সপ্রেশনের মধ্যে একটা মাত্রাতিরিক্ত ডিফারেন্স আছে। এইটা এক ধরনের মিথ, বা এটা এক ধরনের সোশ্যাল ব্যারিয়ার। এ কারণে এই অধ্যায়ের শেষের দিকে প্রাণীর প্রজননের ক্ষেত্রে যখন একটা ব্যাখ্যা আছে যে মেয়েদের কিছু ফিজিওলজিক্যাল সাইকেল এবং ওদের ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো যখন ব্যাখ্যা করা হয়, আমি ড্যাম শিওর যে গ্রামের স্কুলের ক্ষেত্রে একটা টিচার যখন আন্তরিক হয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করবে, তখন স্টুডেন্টের মধ্যে রিসিভিং মুডের মধ্যে একটা চেঞ্জ খেয়াল করা যায়। এই চেঞ্জটা আসলে ওদেরও দোষ না, ছোটবেলা থেকে আমরা এমন একটা সোশ্যাল স্ট্রাকচারে বড় হই যে এই যে মেয়েদের মেনস্ট্রুয়েশন হয় বা পিরিয়ড হয় যেটাকে আমরা বলি, ছেলেদের যখন বীর্য স্খলন হয়, যেটা ও যখন বয়সন্ধির কালে, বয়সন্ধির যখন এই টাইমিংটাতে সে পা রাখে একটা ছেলে, তখন তার মধ্যে যে চেঞ্জগুলো হয়, এই চেঞ্জগুলো না মানে সব ক্ষেত্রেই একটা স্কিপিং মেথোডোলজি থাকে, মানে গোপনীয় একটা বিষয় থাকে। এই জিনিসগুলো কেমন যেন একটু হাইডিং হাইডিং একটা ব্যাপার থাকে। এই ব্যাপারটা একটা মানুষের কিন্তু বাই বার্থ স্ট্রাকচার না, এটা সোসাইটিতেও যখন দেখে যে এই জিনিসগুলো কেউ আলোচনা করে না, ছেলে বা মেয়ে দুইটাই, তখন সে এই জিনিসগুলোতে স্কিপ করে। আর স্কিপ করলে ওর যে সেক্সুয়াল হেলথ, ওর যে হাইজিন, এই জিনিসটা মেনটেন হয় না। সো আমার ভিডিওতে আমি কখনোই কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে আমি পার্সোনালি আমি কখনো ইনার্শিয়া ফিল করি না, আমার কোনো জড়তাই কাজ করে না। আমি চেষ্টা করি এই ভিডিওটাতে আজকে বলে দিব যে প্রাণীর প্রজননের ক্ষেত্রে হরমোন কিভাবে ভূমিকা পালন করে। আমরা জানি প্রজনন দুই প্রকার, যৌন প্রজনন, অযৌন প্রজনন। অযৌন প্রজনন অ্যাকচুয়ালি স্পোর দিয়ে হয়, বা হ্যাঁ স্পোর দিয়ে হয়। আবার অঙ্গজ প্রজনন আছে উদ্ভিদের ক্ষেত্রে, যেগুলা অঙ্গ দিয়ে হয়, মূল দ্বারা, কাণ্ড দ্বারা, হ্যাঁ পাতা দিয়ে হতে পারে। আবার কৃত্রিম অঙ্গজ প্রজনন আছে যেখানে গ্রাফটিং হয়, লেয়ারিং হয়, কাটিং হয়, এই জিনিসগুলো এক হিসাব। প্রাণীর প্রজননের ক্ষেত্রে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা হচ্ছে একটা মেল বডি, অর্থাৎ একটা পুরুষ দেহ, আর একটা ফিমেল বডি বা স্ত্রী দেহ, দুইটার ফিজিওলজি আলাদা, ডেফিনেটলি আলাদা, কারণ দুইটা দেহের হরমোন আলাদা। মেয়েদের দেহে থাকে হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন, গোনাডোট্রপিক হরমোন, যেগুলো হচ্ছে গিয়ে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তোমরা জানো এই গ্রন্থিগুলোর নাম। প্রজননের ক্ষেত্রে যে গ্রন্থিগুলো কাজ করে সেগুলো হচ্ছে পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, হ্যাঁ প্লাসেন্টা, শুক্রাশয় বা টেস্টিস, গর্ভাশয় বা ওভারি। সো এগুলো থেকে কিন্তু হরমোন নিঃসৃত হয়, এবং এই হরমোনগুলার যখন রিলিজ হতে থাকে একটা সময়ে যখন মানুষের দেহে, তখন তার মধ্যে কিছু
ডমিন্যান্ট চেঞ্জ আসে। একটা ছেলের বডির মধ্যে যখন চুল দাড়ি গোফ হতে থাকে, একটু পুরুষত্ব আসতে থাকে। এই পুরুষত্বের আবার আরেক ধরনের সংজ্ঞা আমি বলে দিচ্ছি, পুরুষত্বের সংজ্ঞা এটা হ্যাঁ এই ভিডিওটার পর আলাপ করছি। ওর মধ্যে যখন এই হরমোনাল চেঞ্জগুলো আসে, একটা মেয়ের মধ্যেও আসে। তো একটা মেয়েকে আমাদের দেশে, আমাদের দেশের আসপেক্টে বলি, বাবা মায়েদের একটু বেশি যত্ন নেওয়া উচিত। কারণ হচ্ছে এই মেয়েটা হচ্ছে আগামীর মা। তো এই মায়ের যদি স্বাস্থ্য ঠিক না থাকে, তাহলে তার যে প্রোডাকশন হবে সেই প্রোডাকশনের স্বাস্থ্যটাও খারাপ থাকবে। এই জিনিসটাকে অ্যাওয়ার্ড করার জন্য, এই জিনিসটাকে সব দিকে ছড়ানোর জন্য বাংলাদেশের অনেক এনজিও অনেক প্রোগ্রাম অনেক ক্যাম্পেইন করে থাকে। তারপরেও আমাদের মধ্যে কিন্তু একটা জটিলতা বা জড়তা কাজ করে। সো মেনস্ট্রুয়েশনটা একটা মেয়ের জীবনে কতটা ইম্পর্টেন্ট, এটা যার না হয় সে ফিজিওলজিক্যালি কোনো না কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে আছে, অথবা তার অন্য কোনো সমস্যা আছে, যার হয় সেই হচ্ছে সুস্থ। এখন এই মেনস্ট্রুয়েশনটা প্রত্যেক মাসেই একটা মেয়ের হয়, এবং এই হওয়াটার ক্ষেত্রে একটা সাইকেল কাজ করে। এই সাইকেলটা একটা মেয়ের লাইফে এতটা ইম্পর্টেন্ট যেটা তার রিপ্রোডাক্টিভ হেলথকে ইন্ডিকেট করে যে শি ইজ গুড আর নট গুড। এখন একটা ছেলের যখন বয়স ইন্দিকালে তার যখন টেস্টোস্টেরন হরমোন, এন্ড্রোজেন হরমোন, হ্যাঁ অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যান্ড্রোজেন যে হরমোনটা, এই হরমোনটা তার বডির মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসে, একটা ছেলেতেও ছেলেরও নিয়ে আসে, একটা মেয়েরও নিয়ে আসে। তো একটা মেয়ের যেই মেয়ে সুলভ আচরণ বা তার যে দৈহিক পরিবর্তন, এই পরিবর্তনটা তাকে আস্তে আস্তে একটা মায়ের উপযোগী করার করে তৈরি করা হয়। সে যখন আবার একটা ছেলে মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তারা আবার নতুন করে আরেকটা রিপ্রোডাক্টিভ লাইফ স্টার্ট করে। তখন আবার তাদের ঘরে বাচ্চা কাচ্চা আসতে থাকে, তারা যখন আবার বড় হবে তারা আবার বিয়ে শাদী করবে, এবং এই বিয়ে শাদী করার পরে তারা আবার পরবর্তীতে আবার রিপ্রোডাক্টিভ হবে। সো এই যে সাইকেলটা, এই যে প্রজননটা, এটা অবভিয়াস একটা প্রসেস, পৃথিবী সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত চলে আসছে। এই যে সার্বজনীন প্রক্রিয়া, এই জিনিসটা নিয়েও আলাপ করতে গেলে অনেকের মৌখিক এবং আত্মিক জড়তা কাজ করে। যে জিনিসটা অবভিয়াসলি উচিত না, কিন্তু মানুষ সে জড়তা থেকে উঠতে পারছে না। এটা হতে পারে সোসাইটাল একটা ব্যারিয়ার থাকে বা একটা জড়তা থাকে। তো সেদিক থেকে একটু মাথায় রাখতে হবে যে কী কী হরমোন কাজ করে। ছেলেদের ক্ষেত্রে কাজ করে টেস্টোস্টেরন, হ্যাঁ টেস্টোস্টেরন হরমোন, এন্ড্রোজেন হরমোন আর অনেক আছে। স্ত্রীদের কাজ করে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, হ্যাঁ তারপরে হচ্ছে গোনাডোট্রপিন হরমোন। তো এই হরমোনগুলোর কারণে কি হয়, যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে বৈধ রিলেশনশিপের ক্ষেত্রে, তখন বিয়ের পরে এই জন্য একটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ, যেটা আমাদের দেশে আইন করে বন্ধ করা হচ্ছে, যে অ্যাট লিস্ট 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়াটা এই জন্য উচিত না, কারণ 18 বছরের আগে একটা মেয়ে সংসার করার জন্য, সন্তান ধারণ করার জন্য সাইকোলজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি মোর ওভার মেন্টালি প্রিপেয়ার্ড না। আমাদের আরবান সাইডে, শহরের দিকে এটা অনেকটা এস্টাবলিশড, কিন্তু গ্রামে এখনও ইন দিস 2018 যারা গ্রামে থাকো তারা ডেফিনেটলি জানো যে আর্লি ম্যারেজটা দেওয়া হচ্ছে। এখন এটা আবার এককভাবে একটা পরিবারকে দোষারোপ করা যায় না। এমন হইতে পারে যে মেয়েটাকে ইচ্ছা করে তাড়াতাড়ি বিয়ে করে দেওয়ার প্রচেষ্টা করছে পরিবার, সেটা হতে পারে যে যে এলাকাতে মেয়েটা থাকছে সেই এলাকায় হয়তো তার চলাচলের ক্ষেত্রে যে পরিমাণ বাধা বিপত্তি, সেক্ষেত্রে প্যারেন্টসরা মনে করে তাকে একটা বিয়ে দিয়ে একটা সেফটির মধ্যে রেখে দিলাম, এখন জামাইয়ের সাথে বা হাজব্যান্ডের সাথে সে একটা সিকিউর লাইফ লিড করবে, এইটা চিন্তা করে অনেক ফ্যামিলি আগে আগে বিয়ে দিয়ে দেয়। আইনটা তার কাছে মুখ্য বিষয় না, নেসেসিটিটা হচ্ছে তার কাছে মুখ্য। কিন্তু আরবান সাইডে আমাদের এই সোসাইটিতে এখন মেয়েরা অনেক বেশি পরিমাণে আগে আছে, এবং সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেয়েরা এখন বেশি যে উইমেন এম্পাওয়ারমেন্ট, এই এম্পাওয়ারমেন্টের আদলে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা, ইসলাম ধর্মে মেয়েদেরকে যে পরিমাণ এমফাসাইজ দেওয়া হয়েছে, যে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে,
সেই ইম্পর্টেন্সটাও যদি ধর্মীয় দিক থেকে আমরা দেখি, তাহলে আমাদের সমাজের প্রত্যেকের উচিত অ্যাটলিস্ট রেসপেক্টের দিক থেকে উইমেনদেরকে, মেয়েদেরকে, আগামীর মায়েদেরকে সেই পরিমাণ রেসপেক্ট দেয়া। তো এখন এখানে আবার ব্যাখ্যা করা আছে যে একটা মেনোপজ বলা একটা শব্দ আছে। মেনোপজ মানে হচ্ছে যে একটা মেয়ের 9 থেকে 12 বছরের মধ্যে তার ঋতুচক্র শুরু হয় বা মেনস্ট্রুয়েশন শুরু হয়, উইচ ইজ ভেরি গুড। এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস এবং এটা মাস্ট বি হবে, এবং হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। শুরু হবে এবং অ্যাট দ্য আর্লি স্টেজে, একদম লেট পিরিয়ডে গিয়ে 55 বা 60 পর্যন্ত, ইউজুয়ালি 49 ধরা হয়, 49 থেকে 55 বছরের মধ্যে একটা মহিলার মেনস্ট্রুয়েশন ইউজুয়ালি অফ হয়ে যায়। তার মানে হচ্ছে এরপরে তার, এটাকে বলা হয় মেনোপজ, পজ মানে থেমে যাওয়া, অর্থাৎ মেনস্ট্রুয়েশনটা পজ হয়েছে, থেমে গেছে। তার মানে সে আর পরবর্তীতে মা হওয়ার জন্য সেই পরিমাণ হরমোন তার দেহে নাই, তখন ইনফার্টিলিটি না অ্যাকচুয়ালি, তখন এটা হচ্ছে গর্ভধারণের জন্য সে তৈরি না। কিন্তু এই যে মাঝখানের পিরিয়ডটা, এই যে 9 থেকে শুরু করে 49 বছর পর্যন্ত, এই 40 বছরে তার প্রত্যেক মাসে যে সাইকেল, এই সাইকেলটা কন্টিনিউ হবে। কিন্তু যখন সে গর্ভধারণ করবে, গর্ভধারণের ফার্স্ট যেদিন মা কনসিভ করবে বা মেয়েটা কনসিভ করবে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, ওই কনসিভ করার টাইম থেকে শুরু করে টোটাল 38 weeks to 42 weeks, 38 সপ্তাহ থেকে শুরু করে 42 সপ্তাহ পর্যন্ত তার প্রেগনেন্সি লাইফ বা গর্ভাবস্থা, এই প্রেগনেন্সি লাইফ চলাকালীন সময়ে কোনো মেয়ের কোনো মেনস্ট্রুয়েশন বা রজচক্র হবে না, কারণ তার বডিতে আরেকটা নতুন মানে জীবন শুরু হচ্ছে, আরেকটা ফেটাস ডেভেলপ করছে। এই ফেটাস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু নতুন নতুন হরমোন কাজ করে এবং মায়ের দেহে কিছু পরিবর্তন হয়, যেই পরিবর্তনটার ক্ষেত্রে হাজবেন্ডের উচিত, হাজবেন্ডের ফ্যামিলির উচিত, সমাজের উচিত, মেয়ের ফ্যামিলির উচিত, এই মাতৃত্ব পৃথিবীর অন্যতম সুন্দর একটা জিনিস, এই ম্যাটারনিটিটাকে সাপোর্ট করা, হেল্প করা, অ্যাসিস্ট করা, এই শিক্ষাটাই তো ছড়া দিতে হবে সব জায়গায়। এখন এখন একটা মা জীবনে কতবার প্রেগনেন্ট হবে সেটা ডিপেন্ড করে নিতান্তই তার ইচ্ছার উপরে। একটা মা জীবনে 22 থেকে 25 বার বা তারও বেশি প্রেগনেন্ট হতে পারে, আবার জীবনে একবারও প্রেগনেন্ট হতে পারে, ডিপেন্ড করবে হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের প্ল্যানিংয়ের উপরে। সো এটার নামই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। সো এই ফ্যামিলি প্ল্যানিংয়ের অংশের মধ্যে মাথায় রাখতে হবে যে এখানে একটা শব্দ আছে, এটা শব্দটার নাম হচ্ছে ইডিডি। ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টিং ডেট অফ ডেলিভারি, মানে হচ্ছে একটা মেয়ের যখন রজচক্র বা মেনস্ট্রুয়েশন চলতে থাকে সেই সময়টাতে বা ওই পিরিয়ডের মধ্যে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স করতে মানা করা হয়েছে। কারণ হচ্ছে সাইন্টিফিক্যালি যখনই ম্যারিড লাইফে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ প্রবেশ করে বা নতুন একটা কনজুগাল লাইফ স্টার্ট করে, তখন সেক্সুয়াল ইন্টারকোর্সটা হচ্ছে তাদের একটা বৈধ চাহিদা, এবং এর মাধ্যমে যখনই কোনো মা কনসিভ করবে মানে ফার্স্ট মানে প্রেগনেন্ট হবে, তার ঠিক 38 সপ্তাহ পরে 7 দিন প্লাস মাইনাস করে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটাকে এনশিওর করা যায়। সেটা কিভাবে, যেমন মনে করো যদি একটা, এটা হিসাব করতে হয় এরকম যে লাস্ট মেনস্ট্রুয়েশনের ফার্স্ট দিন থেকে মা যেদিন কনসিভ করছে সেদিনের আগে যখন তার লাস্ট মেনস্ট্রুয়েশন হয়েছিল সেটা যে ডেটে হয়েছিল তার থেকে 38 উইকস পরে 7 দিন যোগ বিয়োগ করে একটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা হিসাব করা হয়। যদি জানুয়ারি মাসের 1 তারিখে কোনো মায়ের লাস্ট মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডে হয়, তাহলে মোস্ট প্রবাবলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 10 মাস, অক্টোবরের 7 তারিখ, তার থেকে 5 দিন যোগ করলে অক্টোবরের 12 তারিখ অথবা অক্টোবরের 2 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখ যদি কোনো মায়ের লাস্ট মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডে হয় তাহলে তার
এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হচ্ছে অক্টোবরের 2 থেকে 12 তারিখের মধ্যে। সো এই টাইম পিরিয়ডটার মধ্যে তার বডির ভিতরে কিভাবে ভ্রূণটা গড়ে উঠছে বা বড় হচ্ছে, এইখানে বইয়ের মধ্যে যতটুকু বলা আছে এটা একদমই কম, একদমই কম। মানে এখানে যেটা ব্যাখ্যা করা দরকার সেটা হচ্ছে, শুক্রাণু এবং ডিম্বাণু কিন্তু একত্রিত হয়ে যখন নিষিক্ত হবে, যখন জায়গোট তৈরি হবে, মেয়েদের এক্সটার্নাল এন্ড ইন্টারনাল জেনিটাল অর্গানের ক্ষেত্রে যদি আমি একটু ব্যাখ্যা করি, এখানে থাকে হচ্ছে ডিম্বাশয়। এখন এখন ডিম্বাশয় এখান থেকে ডিম্বাণুটা উৎপন্ন হয়, হ্যাঁ, এই ডিম্বাণুটা এইটা দিয়ে ক্যারি হচ্ছে, এইটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী। তাহলে দুইটা ডিম্বাশয় থেকে দুইটা ডিম্বনালী, এবং এটা হচ্ছে জরায়ু, এবং এটা হচ্ছে যোনি বা ভ্যাজাইনা, এটা হচ্ছে ইউটেরাস। এখন এই ইউটেরাসের মধ্যে এসে যখন স্পার্ম আসে, তখন এখানকার ফার্টাইল ওভামটা কিন্তু এই ডিম্বনালীর এই অংশটার মধ্যে নিষিক্ত হয়। এই যে নিষিক্ত বা ফার্টিলাইজড হচ্ছে, তার মানে জাইগোট হচ্ছে একটা নিষিক্ত ডিম্বাণু। সুতরাং ডিম্বাণুটা শুক্রাণু দিয়ে নিষিক্ত হচ্ছে, এবং নিষিক্ত হওয়ার 6 থেকে 9 দিনের মধ্যে সে এখানে এসে এই জরায়ুর লাস্ট যে প্রান্তটা, এটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামের কোনো এক জায়গায় সে স্টেবল হবে। এই স্টেবল হওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে ইমপ্লান্টেশন, বা এটাকে কি বলে ইমপ্লান্টেশনের বাংলা আমি ভুলে গেছি বাংলাটা, এটা শব্দটা হচ্ছে ইমপ্লান্টেশন হবে। তো এই ইমপ্লান্টেশন হওয়ার পরে এই মাতৃ টিস্যু আর হচ্ছে এই জায়গোটের মাধ্যমে একটা আউটার সেল তৈরি হবে, এটার নাম হচ্ছে প্লাসেন্টা বা অমরা। এই প্লাসেন্টা যখন ফর্ম হয়ে যাবে, তখন এইটার ভিতরে মায়ের সাথে বাচ্চার যে কানেকটিভ টিস্যুটা থাকে, এটার নাম হচ্ছে আম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জু। এই নাভিরজ্জুর মাধ্যমে মায়ের পুষ্টি, গৃহীত পুষ্টিটা বাচ্চার দেহে প্রবেশ করে, এবং মায়ের ব্লাডের সাথে সাথে ইমিউনিটিও বাচ্চার দেহে প্রবেশ করে, ইভেন ডিজিজও বাচ্চার দেহে প্রবেশ করে যদি মা আনফর্চুনেটলি ডিজিজড হয়। সো এই যে ইমপ্লান্টেশন, এই ইমপ্লান্টেশন হওয়ার পরে ইমপ্লান্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। ইমপ্লান্টেশন না হলে একটা মা প্রেগনেন্ট হয়েও কিন্তু মা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটা ইমপ্লান্টেশন না হবে। তো ইমপ্লান্টেশন হতে হতে 6 থেকে 9 দিন সময় লাগে, এবং তারপরে আফটার 4 মান্থস, 16 সপ্তাহ, এখানে মানুষের দেহের আকৃতি নিয়ে একটা ডেভেলপড বডি দেখা যায়। এই অংশটার নাম হচ্ছে ফিটাস বা মানব ভ্রূণ, ফিটাস। এই ফিটাস যখন তৈরি হয়, তখন তার দেহের মধ্যে হৃৎপিণ্ডের সঞ্চালন এবং মস্তিষ্কের গঠন এবং ছোট ছোট করে অঙ্গ প্রত্যঙ্গ হওয়া শুরু করে, এবং 38 সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে, এবং আস্তে আস্তে এই ফিটাসটা ডেভেলপ করবে। জাইগোট যখন একটা সেল হয়, সেই জাইগোটের মধ্যে যখন মাইটোসিস প্রক্রিয়ায় কোষপুঞ্জ বাড়তে থাকে, অর্থাৎ কোষগুচ্ছ বাড়তে থাকে, তখন এই অংশটার নাম হচ্ছে মরুলা। ওই মরুলাটা যখন আরও বিভাজিত হয়ে 100টা সেলের মতো হয়ে যায়, তখন এটার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টের মধ্যে তখন 3টা ভ্রূণীয় স্তরে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্মের মাধ্যমে একটা ভ্রূণের স্ট্রাকচারে আসে, এবং এই স্ট্রাকচারে আসতে তার 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। এরপর আস্তে আস্তে ও যখন ফেটাস হওয়া পর্যন্ত যে টাইমিংটা, এই টাইমিংয়ের মধ্যে মানব ভ্রূণ হিসেবে তাকে পরিচয় দেওয়া যাবে না, ভ্রূণ বলা যাবে, কিন্তু মানব শিশু বা ফেটাস বলা যাবে আফটার 4th month or 14 weeks। এটা আবার অনেক জায়গায় অনেক টাইমিংয়ের ভ্যারিয়েশন আছে, এবং সেক্ষেত্রে আফটার 38 weeks যখন প্রোজেস্টেরন হরমোন রিলিজ হয়, তখন জরায়ুতে সংকোচন হয়, এবং এই সংকোচনের ফলে মায়ের দেহে ওই 38 weeks-এর পরে পেইন শুরু হয়, যে ভিতরের এই অংশটাকে বাইরে বের হতে হবে, অ্যান্ড দিস ইজ এ ন্যাচারাল কল। এইভাবে যখন মায়ের এই জরায়ুর মধ্যে
সংকোচন হবে, এই হরমোনাল এই ব্যালেন্সের কারণে যখন সংকোচন হবে তখন মা একটা পেইন ফিল করবে, যেটাকে আমরা বলি বা ইউজুয়ালি বাংলা ভাষায় বলা হয় প্রসব বেদনা, এবং তখনই বাচ্চাটা নতুন একটা জীবন শুরু হওয়ার সূচনা হয়, এবং তখনই আমরা এইভাবেই হচ্ছে মানব দেহের প্রজননটা চলে আসছে। সো এখানে আসলে অনেক কথা বলা যাবে, আমি খুবই সংক্ষেপে বলেছি, এটার আরও এক্সটেন্ডেড ভার্সনটা আমি ইন্টারমিডিয়েটের ওই অংশটাতে বলবো, শুধুমাত্র ভ্রূণের আবরণে নিয়ে বলবো। এসএসসি লেভেলে যতটুকু জানার দরকার সেটা হচ্ছে এই এই ভ্রূণের বিকাশের ক্ষেত্রে একটা ছবি দেওয়া আছে তোমাদের, খুবই অস্পষ্ট যদিও, চার থেকে ছয় থেকে আটটা ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে, এবং সেখানে কত সপ্তাহে কি হয় না হয় এবং কতটুকু বড় হয় সেটা বলা আছে, এটা একটু মাথায় রাখতে হবে। যখন ফিটাস হয় তখন ইউজুয়ালি ফিটাস হওয়ার সময় এইটার লেন্থ থাকে হচ্ছে 13 সেন্টিমিটার বা 5 ইঞ্চি, এবং এটার ওজন হয় হচ্ছে 5 আউন্স বা 141 গ্রাম সম্ভবত, যদি ভুল না হয়। তো ওই অংশটার ওই অবস্থাটাকে আমরা বলি ফিটাস। তখন হাড়ের স্পন্দন পাওয়া যাবে, তখন ইউজুয়ালি আমরা যখন মা একটা একজন মা যখন গর্ভাবস্থায় থাকে তখন তার প্রেগনেন্সির আগে, মানে এই গর্ভাবস্থায় তাকে আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয়, কারণ আলট্রাসোনোগ্রাফি করলে বাচ্চাটার অবস্থান, পজিশন, সেক্স এটাও জানা যায়, যে অনেকে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটাও আইডেন্টিফাই করা যায় এই টাইমিংটার মধ্যে। সো এই ক্ষেত্রে তোমাদের এই এই প্রজননের ক্ষেত্রে মাথায় জিনিসটা রাখতে হবে যে প্লাসেন্টা কি, আম্বিলিক্যাল কর্ড কি, ভ্রূণের ক্ষেত্রে কি হয়, ইমপ্লান্টেশন কাকে বলে, তারপরে হচ্ছে কি কি হরমোন কাজ করে, এবং সবার শেষে এইডস সম্পর্কে বলা হয়েছে। এইডস সম্পর্কে বেশি কিছু বলার নাই, এটা তোমরা জানো যে এটা একটা ব্লাড বর্ন ডিজিজ, এটা রক্তের মাধ্যমে হয়, এবং পৃথিবীতে 1981 সালের 5ই জুন এটা ইউএসএতে প্রথম আবিষ্কৃত হয়, যে এটা একটা জুনোটিক ডিজিজ হুইচ ইজ স্প্রেড বাই অ্যানিমালস, অ্যান্ড দেন মানুষের রক্তে যখন এটা আসে তখন এই ভাইরাসটা এত বড় একটা ভাইরাস, এই ভাইরাসটা প্রথমে যেটা করে শ্বেত রক্তকণিকাগুলোকে, ওকে কিছুই করতে পারে না, শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করে। সো আস্তে আস্তে মানুষের দেহের অ্যান্টিবডিগুলো ধ্বংস হতে থাকে এবং একটা পর্যায়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা জিরো হয়ে যায়। তো একটা রোগ প্রতিরোধ ক্ষমতা যখন জিরো হয়ে যায় তখন মানুষের বডিতে যেই ধরনের ম্যানিফেস্টেশন বা সিমটমগুলো ডেভেলপ করে সেগুলো হচ্ছে যে প্রচণ্ড কাশি হতে পারে, শরীরের ওজন কমে যেতে পারে, তারপরে হচ্ছে গলা খুশখুশ করতে পারে, সারা দেহে চুলকানি হতে পারে, দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা হতে পারে, তারপরে স্কিন রাফ হয়ে যাবে, আর হচ্ছে আরও অনেকগুলো সিমটম আছে। সো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এইডসে জানার ক্ষেত্রে, যেটা কীভাবে ছড়ায়, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে যদি কোনো ধরনের ব্লাড আদান প্রদান করা হয় উইদাউট এনি শর্ট অফ ক্রস ম্যাচিং অর এনি শর্ট অফ প্রিকশন, তখন ব্লাডের মাধ্যমে বা একজনের সিরিঞ্জ আরেকজনের ব্যবহার করলে সেটা একটা বড় একটা বিপদ এইডস ছড়ানোর ক্ষেত্রে। এটা একটা অনেক বড় একটা ইম্পর্টেন্স প্রসেস যেভাবে এইডস ছড়ায়, কিন্তু একটা এইডস আক্রান্ত পেশেন্টকে পেশেন্টের সাথে থাকলেই যে এইডস হয়ে যাবে বিষয়টা তা না। মাথায় রাখতে হবে যে কোনো ধরনের ফ্লুইড থেকে ফ্লুইড যাতে বডিতে এক্সচেঞ্জ না হয়। এখন মশার কামড়, এইডস আক্রান্ত একটা পেশেন্টকে মশা কামড় দিলে আরেকজনের এইডস হবে কিনা এই ধরনের প্রশ্ন করা যাবে না, কারণ মশা আসলে এইচআইভি ভাইরাস ক্যারি করতে পারে না। সো দিস ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার। আর এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে যেটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে, যে এআরটি বা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দেওয়া হয়, যে ভাইরাসটা বডিতে ঢুকে গেছে সেই ভাইরাসটা যাতে আর রিপ্রোডাকশন করতে না পারে, তার আরএনএ রিপ্রোডাকশনটাকে অফ করার জন্য কিছু এআরটি আছে সেটা মেনটেন করতে হয়। সো তোমরা হচ্ছে বেসিক্যালি এই চ্যাপ্টারে এইডসের সিমটম লক্ষণ রোগের কারণ এবং হচ্ছে কী কী প্রিভেনশন নিতে হবে সেটা তোমাদের একটু পড়তে হবে। সো এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের একটা শর্টার ডিসক্রিপশন, এবং আমি যতটুকু আলাপ করেছি এই অধ্যায়ে চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ধরনের কনফিউশন তোমাদের থাকে এই ভিডিওর নিচে আমাকে লিখো এবং আমাদের ফেসবুকে লিখো, এবং তোমাদের বুঝতে আর কোথায় প্রবলেম হচ্ছে সেটাও আমাকে জানিও। সো দেখা হবে পরের ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ।